গায়ের মুসলিমের দ্বারা অপরের দ্বারা তোমাকে আল্লাহ বুলেট মারাচ্ছে, আলমাল মারাচ্ছে, যেখানে সেখানে তোমার রক্ত বহাইছে। মুসলমান কামাতা দিন তুদানো যে শিকারনি ওইছি ভরনি, যেমন করো যেমন করবে তেমন তুই ফল পাবে। খবরদার ভাইরে আমার, যে ছেলেটাকে এতগুলো ভানির কচলাচ্ছে, একটু কুতকুতি নাই, এর আবার এত দাম কেন গো? 1.5 লাখ 2 লাখ 3 লাখ টাকা এখনো দাম হবে? হায়রে বেহাইয়া, এ মুসলমান তুমি সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। এ মা বোন তুই সাবধান, নচে তুই জাহান্নাম যাওয়ার জন্য তৈরি থাকো। আরে বেঈমান মেয়ে ছেলে, এরকম বেঈমান আওরাত, বেঈমান আওরাত যেই বাড়িতে থাকবে ওই বাড়িতে কোনোদিন বরকত হবে না, ওই বাড়িতে বরকত হবে না, কারণ বরকতের চাবি কাঠি, বরকত কুঞ্জি হলো মেয়ে ছেলেদের হাতে। হযরত ইব্রাহিম কি বলেছিলেন? ও মেয়ে, এ বহু, আমি জানি না তুমি তুমি কার বেটি কার কে, কিন্তু যখন এই বাড়ির মালিক ইসমাইল আসবে তখন বলিও যে একটা বুড়া মানুষ এসেছিল এরকম এরকম। বুড়া মানুষটা বসেনি, পানি পান করেনি, খায়নি, কিচ্ছুই করেনি, যে পায়ে এসেছিল ওই পায়ে চলে গেছে, কিন্তু একটা কথা বলে গেছে। কি কথা? গাইয়ের আতা বাতা পাবে কা? তুমি তোমার পুরুষকে বলে দিও যে ঘরের কপাটটা যেন বদলে দেয়, ক চোখাটটা, চোখাটটা খারাপ হয়ে গিয়েছে, ভূষিদা হয়ে গিয়েছে, পুরানা হয়ে গিয়েছে, চোখাট যেন বদলে দেয়। ওরে মেয়ে ছেলে, ওই যে ঘরের চোখাট, মেয়ে ছেলে যদি পর্দানাশীন হয়, মেয়ে ছেলে যদি দিনদার হয়, মেয়ে ছেলে যদি ইমানদার হয়, মেয়ে ছেলে যদি পরিষ্কার হয়, ওই বাড়িতে বরকত, ওই বাড়ির ছেলে মেয়েরা নামাজি হবে, ওই বাড়িতে কোনোদিন শয়তান ঢুকতে পারবে না, ওই বাড়িতে কোনোদিন বেঈমানি হবে না। তাই তো আমার নাই বললেন, ও মেয়েরা তোমার পুরুষ যখন তোমার বাড়িতে না থাকবে তখন তুই মনে করিও যে আমি পুরুষের দাওলত, আমি পুরুষের সম্পত্তি, অতএব তুমি তোমার পুরুষের জন্য তুমি নিজেকে হেফাজত করিও, খবরদার খিয়ানত করিও না। আমি বলছিলাম ভাই আমার, এই জবান খবরদার, এটা বলিয়েন না যে মাসিকের খুন বাচ্চাদের খোরাক, না না না, এটা শুনেছি বলে এসেছি, কেন তা কি করিনি যে আল্লাহ এখনো ছেলে জন্ম লাইনি, তার আগে এত সুন্দর খাবার, এত দামি খাবার, এত মূল্যবান রুজি আল্লাহ মার ছাতিতে দুধের আকারে দিল, ওই আল্লাহ কেমন করে পেটে মায়ের মাসিকে রক্ত খাওয়ালো? না রে বন্ধু, না, নবীর গে মুখে, কোনো মুসলমানের মুখে, কোনো মানুষের মুখে, সে আদম সন্তানের মুখে মার আলিশ গুলিশ আল্লাহ লাগতে দেয়নি। এই জন্য যে দুনিয়াতে গিয়ে এরা আমার নাম নিবে, তবে ছেলে খেয়েছে কি? ওই যে মা যেটা খাবে ওটাই ছেলের খোরাক, মা যে পান করেছে ওটাই ছেলের পানি, মায়ের লিসা ছেলের লিসা, কারণ ওই যে লাড়ির সঙ্গে যোগ হয়ে আছে, মুখের সঙ্গে যোগ নাই তো, লাড়ির সঙ্গে যোগ। আর যতক্ষণ লাড়ি না কাটা যাবে ততক্ষণ মায়ের নিঃশ্বাসে নিঃশ্বাস লাই হইয়া পড়াও, দেখবেন লাখে এরকম অঙ্গুল দিয়ে লাখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছে না, মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছে না, লাড়ি যেমনই কেটেছে তেমনি পট করে নিঃশ্বাস বেরিয়ে গেছে। একবার সুবহানাল্লাহ বলেন না, একমাত্র একমাত্র দুনিয়াতে একটাই ছেলে যে হয়ে পড়েছিল তো লাড়ি কাটা অবস্থাতে, বলেন চলো সুবহানাল্লাহ, লাড়ি কাটা অবস্থায়, সেটাকে আমার মুহাম্মদ রাসূলুল্লাহ, একটাই ছেলে দুনিয়াতে যখন হয়ে পড়ল, ও কেন মাকতুনা, ও খাতনা করাই ছিল, মুসলমানি দেওয়াই ছিল, কারণ আল্লাহ কোন কাফেরের দ্বারা, মুশরিকের দ্বারা আমার হাবিবের খাতনা দেওয়াবে না, যার জন্য আমেনার পেট থেকে হলো তখন খাতনা হয়ে আছে। একটাই ছেলে যে লাড়ি ভুঁড়ি ফুল নিয়ে জন্ম লাইনি, লাড়ি কাটা, আর হয়ে পড়েই, হয়ে পড়েই ছেলেরা তো চিৎপটাং হয়ে পড়ে থাকে, চিল্লা চাচায় নবীর কান্না নাই, শিশু মুহাম্মদের কান্না নাই, এটা কি দেখেছেন যে ছেলে হয়ে পড়ে হামকুড়া,
হাম কুড়া পেড়ে দিয়ে ওরে নবীর সিজদায় পড়ে গেছে, নবীর কপালটা মাটিতে আর হাত দোকানরা ফেনে দেয়লা সামায়ে, হাত দোকান ওপরে হাত দোকান ওপরে, যেন জানিয়ে দিলেন রে দুনিয়ার মানুষ আমি চলে এসেছি রে, আমি আখিরি নবী হয়ে চলে এসেছি, আমি আখিরি শরীয়ত নিয়ে এসেছি, আমি শরীয়তের শিক্ষা দেব রে আমার উম্মতেরা তো শুনেলে শুনেলে মুসলমানের একটা জীবন আরম্ভ হবে সিজদা থেকে, আর জীবন আরম্ভ হবে আল্লাহর কাছে দোয়া করে, যখনই তোরা কোনো বিপদ আপদে পড়বি আল্লাহকে সিজদা করে আল্লাহর কাছে কান্দবি দোয়া করবি, দেখ আল্লাহ তোর দোয়া কবুল করে কি করে না। ওরে ফাকামান আইউস্তাজাবা লাকা, উনি সিজদার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিন। জি হ্যাঁ, কথা আপনাদের মনে আছে কি না, ওই বুড়াটাকে নবী বলছে তুই ভালো হয়ে যাবে, বুড়া কইছে ইহুদি বুড়া নবীর দোয়াটাকে ফারিয়ে দিল, ধীরে কইছে বাল হোম্মা বাল হোম্মা ইয়াফুর আলা শাইখিন কবির ইউজিরুহুল কবুর, তুমি বলছো যে আমি ভালো হয়ে যাব, কিন্তু যেভাবে জ্বর আমাকে চেপে ধরেছে আমার ভিতরে তো একদম পানি টকবক যেন পানি ফুটে ওরকম জ্বর ফুটছে, আমাকে মনে হয় কবর দেখিয়া ছাড়বে, আমাকে মনে হয় কবর দেখিয়া ছাড়বে। নাবি আবার বলছে না ভালো হয়ে যাবে, বলছে আমাকে মনে হয়েছে কবর দেখিয়া ছাড়বে, কবর দেখিয়া ছাড়বে মানে, কবর দেখিয়া ছাড়বে মানে জোরে আপনারা বলেন না জি ভাই, মানে আমি মরে যাব। নবীর দোয়াটাকে গুরুত্ব দিল না, আহমিয়ত দিল না, দোয়া বড় জিনিস। নাবি তখন বলেন না মেজান তবে এটাই হোক এটাই হোক, যখন তুমি আমার দোয়া নিবে না আর তুমি বারবার বলছো যে আমি মরে যাব এটাই হোক, বলে নবী উঠে গেলেন। আর নবী উঠে গিয়ে নবী ডেড়ির মাঝে যায়নি, ছেলে মেয়েরা জোরে কেঁদে উঠেছে কেঁদে উঠেছে, আল্লাহ কি হলো, নবী যদি ফিরে দেখছেন তা বুড়া মরে গেছে। সুবহানাল্লাহ বন্ধুরে আমার, আবার পক্ষান্তরে দেখেন আল্লাহ একটা কালো একটা বুড়ি আর কালো মাইয়া লোক, হাজরাতে আব্দুল্লাহ বিন আব্বাস নবীর কাকাতো ভাই নবীর সাহাবি নিজের ছাত্র আতা বিন রেবাকে বলছেন, ওরে আতা জান্নাতি মেয়ে দুনিয়াতে দেখবি তো আই, যেমন বলেছে জান্নাতি মেয়ে জান্নাতি লড়কি তোরা দেখবি তো আই, যেমন এই কথা বলা আতা দড়িয়ে চলে এসেছে, কারণ জান্নাতি মেয়ে ভাইরে আমার এমনই মেয়ে, নবী আমার বলছেন এ নওজোয়ানেরা এরে নওজোয়ান লড়কারা তোরা শোন রে, মোবাইলের ছবিগুলো দেখে তোর ঠোঁটে পানি চলে আসছে, কত সুন্দর। হেমা মালিনী ছিল একদিন সুন্দর বিশ্ব সুন্দরী, এখন গিয়া দেখ তোর কেমন হয়েছে, তোর স্ত্রীটাকে তুই সুন্দরী দেখে বিয়ে করেছিলি, এখন দাঁত উঠে গেছে কেন, চুল কেন পেকে গেছে, সমস্ত মুখে মাস্তার দাগ পড়ে গেছে, আল্লাহ আল্লাহ দুনিয়ার স্ত্রীদের এটারে পেশাব হবে পায়খানা হবে মাসিক হবে ঘাম হবে কাশি হবে থুতো হবে, নজনরা এ যুবকেরা তোর শোন, তোর জীবনটা তোর জওয়ানি কালটা যদি আল্লাহর ইবাদতে তুই কাটাতে পারিস রে, আমি তোর জন্য এমন জিনিস রেখেছি, ও উখফিয়া লাহুম মিন কুররাত আয়ুন জাযাম বিমা কানু ইয়ামালুন, এমন এমন লড়কি আমি তোর জন্য লুকিয়ে রেখেছি, যে একটা লড়কিকে যদি আমি বলি রে জান্নাতি মেয়ে এ আসমানে যা, আর আসমানে গিয়া ঠিক মধ্যরাতে একদম রাত বারোটার সময় একবার দুনিয়ার দিকে তুই উঁকি মেরে দে, একবার ঝুঁকি মেরে দে, শরীরের কোনো জায়গাটাতে একবার উদাম করে দে রে, লাবি তালা তেলা আলিল আরজে, যদি জান্নাতি একটা লড়কি দুনিয়ার দিকে একবার হাত মেরে দেয় চোখের ইশারা করে দেয় কোনো কিছুর ইশারা করে দেয়, এ মুমিন মুসলমানেরা শুনুন, তো নবী আমার বলছেন লাজা আত্মা বাইনাল মাশরিকে ওয়াল মাগরিবে, উনি যেখানে যে পূর্ব থেকে লিয়া পশ্চিম উত্তর থেকে লিয়া দক্ষিণ সারা দুনিয়া একই সঙ্গে জোনাক হয়ে যাবে, আলো হয়ে যাবে অন্ধকার সব দূর হয়ে যাবে, একবার জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ, এমনই সুন্দর। যার ঘের জওয়ানি সব সময়
যারকে মাসিক হবে না পায়খানা নাই পেশাব নাই ওরে ঘাম হবে একটা তো জান্নাতের লড়কির ঘাম যদি দুনিয়াতে পড়ে যায় আপনার স্ত্রীটা আমার স্ত্রীটা অতি সুন্দরী ওকে স্প্রে করার জন্য কত রকমের সেন্ট আমি লিয়ানে দিয়েছি তাও জানেন চৈত্র বৈশাখ বৈশাখ জ্যাঠ মাসে ভাদ্র মাসে আমার স্ত্রীটা গোবর খাবরের আগুন বাতাসের কাম করতে গিয়া যখন ঘেমে যায় মেয়ে ছেলে তো ঘেমে যায় মেয়ে ছেলেটা খুব মজা গিয়া খুব মজা করতে জানে স্কুলের পড়া ও যে আপনার পাশে এসে হয় এই যে এই যে এই যে কি জি একবার আর বগলটা শুঙ্গাত শুনবেন ভকা ভক্ত সাল ভেসকে ভেসকে বলে যান বগল শুঙ্গত আল্লাহ আকবার আচ্ছা আপনি আপনিও তো স্মার্টে কম নন শরীরকে একদম খুর দিয়া লয় ব্লেড দিয়া লয় কদল দিয়ে দিয়া ডেলি চাচ্ছেন ডেলি চাচ্ছেন এদিকে পর গাল চাচ্ছে আর এদিকে দেখেন আহু জঙ্গল বিজি বলা গে রেখে দিয়েছে আচ্ছা কহেন তো আইলে যদি এত হয় তো কি আরে কত হবে জি বেহাইয়া যখন ঘেমে গেছে এই কাটিয়ার বিসমিল্লাহ হোটেলে আমি একদিন খেতে গেছি দেখবেন কাটিয়ার মঙ্গল বাজারে বিসমিল্লাহ হোটেলে শালা কর্মচারী গেলা রেখেছে একটা এই বড়া বড়া মোচ কাইলা কুচকুচা মানে কালো লয় একদম কাইলে আর সেন্ডু গাঞ্জে গাই দিয়েছে গাঞ্জিটা শালা আমার শেরওয়ানি থেকে কালো এন্ডি করে পেলের বাড়াচ্ছে তা আমি একটু খুতখিতা মেজাজের একটা নিচে তোর দেখছি আমি কীটা লটকেছে তোর বগলি লটকিতে লটকিতে এখান পর্যন্ত আসছে আর ঘেমে একা করে আছে আমি আচ্ছা ঠিক আছে রাখে আমার আতে হ্যাঁ আতে হ্যাঁ আমি আমি যারা বাথরুম কি জরুরত পড়ে গেছি এখন পর্যন্ত বিসমিল্লাহ হোটেলে যাই না তো আপনি যখন ঘেমে যাবেন আপনার স্ত্রীটাকে পরীক্ষা করে দেখেন তো যারা খাইনি খান এই খাইনি একটু চোপাতে ঘুরে দিয়ে স্ত্রীকে পরীক্ষা করে সব থেকে তো নিজের জিনিস কলজা কাটা জিনিস পাঞ্জরের জিনিস যাকে যার জন্য মা বাপকে পর করলেন এই জি শোনো তো জি কি কইছো কইছে একটা আর বগলটা শুনো তো লাচ্চা করে সারা ছুপ দিয়ে যদি না পালায় শুনবে এ আমার ঠোঁটটা শুনো তো একটু ঠোঁট শুনবে কই যে তোমার বাইশা গু শুনবো কিন্তু তোমার ঠোঁট শুনবো না কেমন মানুষ আপনি যে আপনার ঠোঁট শুনলো না ভাই আমার আর যেখানে আম্মা আয়সা বলছেন শোনেন হাজরাতে আয়সা নবীর ছোট্ট বিবিটা যার বিয়ে হয়েছিল 7 বছরে 9 বছরে বিদায় আর 18 বছরে বেওয়া 18 বছরে বিধবা সেই স্ত্রীটা নিজের বহিন বেটা নিজের বহিন বেটা ওরুয়াকে বলছেন ওরুয়ারে সন তোমাদের নবী আমাদের স্বামী মোহাম্মদ রসুলুল্লাহ অনেক সময় যখন উজু করে মসজিদে যেতেন উজিম নিত নবীর চেহারাটি ছিল চাঁদ কা মুখরা 14 তারিখের চাঁদের চেয়েও বড় সুন্দর আমরা বিবিরা পাগলের মতন তাকিয়ে থাকতাম আর উজু যখন করে নিত উজুর পানিগুলো টপ টপ করে পড়ত তখন মনে হতো যে বেদানার দানাগুলো যেন টপ টপ করে পড়ছে নবীর চেহারাটা আরো যেন খিলখিল করে উঠে তাবাররাকা তখন আমরা চাইতাম যে আল্লাহ একবার যদি নবী আমাদের দিকে ফিরে তাকাতেন একবার যদি নবী পাঁজরে আসতেন একবার নবীর ঠোঁটে ঠোঁটটা যদি রাখতে পারতাম একবার নবীর নাকের উপরে নাকটা যদি রাখতে পারতাম তো কত ভালো হতো অনেক সময় আমরা বিবিরা নবীকে পরীক্ষা করতাম যে হ্যাঁ চান্দা চান্দা কইছেন সালা এত চান্দার বক্তা কেন উঠালছিল আগে কি এটা পেশা বিয়ারে সবকে চান্দা তো চান্দা তো আপনার নিজে করতে পারতেন ভাই চান্দা ঠিক আছে করবো কিন্তু আমাকে আমার মেজাজেই করতে দাও যে নবী এই মসজিদ উজু করে যে আল্লাহর ডাকে যাচ্ছেন মসজিদে হন হন করে আমরা ডাকলে নবী আসবে তো আল্লাহ আকবার অনেক সময় নবীর নাম ধরে ডাকতাম ইয়া মুহাম্মদ নবী কিন্তু বিবির গে মনে কষ্ট দিতে জানতেন না নবী বিবিরকে মনে কষ্ট দিতে জানতেন না যখন একদিন আমি একদিন কোন একটা বিবি নবীর নাম ধরে রেখেছেন ইয়া মুহাম্মদ নবী থমকে দাঁড়ালেন ঘাড় ফিরালেন
মুচকি হাসলেন জগত কে যেন পাগল এবার একটা দুপা করে এগিয়েছে ও রোয়ারে ওই বিবিটার এই পেশানিটা এইভাবে চেপে ধরলেন কপালে কপাল লাগালেন ঠোঁটে ঠোঁট লাগালেন আর এমন ভাবে ঠোঁটে আলতো করে এমন মহব্বতে চুম্মা দিলেন চুম্মা দিয়ে যেন বিবিটা প্রেমের দরিয়াতে হাবু ডুবু খেলতে লেগেছে চোখ বন্ধ করে নিয়েছে কিন্তু রাসূল নবীর প্রেমিক মুহাম্মদ ওই বিবিকে ছেড়ে দিয়ে পাখারা যা বেরিয়ে চলে গেলেন হন হন করে বেরিয়ে চলে গেলেন ফসল্লা আর গিয়ে নমাজ পড়ালেন নমাজ পড়ালেন ওয়ালা মেতাওয়াজ্জা নবী কিন্তু উযু করলেন না এনি তাকবিলে মারা আগর বিবি কো বোসা লেলে তো উসে উযু নাই টুটতা হ্যায় উযু ভাঙবে না তাহলে ছোঁড়ার গেল হয় কিন্তু আপনারা এটা দলিল লিয়েন না নবীর ব্যাপার আলাদা এবার হাজরত তরুয়া বলছেন এই কথাটা বলে হাজরত আয়েশা মাথা নিচে করে নিয়েছেন একটু হেসে মুচকি হেসে দিয়েছেন খালা বলছে বহিন বেটাকে এবার বহিন বেটা বলছে খালা আম্মা বলেন তো ওই বিবিটা ওই স্ত্রীটা কে যাকে নবী এইভাবে চুম্মা দিয়েছিলেন এইভাবে ভালোবাসতেন লায়খা লোকে ইল্লা আনতে আমার তো ধারণা আমার ইয়াকিন ওই স্ত্রীটা হলেন আপনি বন্ধু আমার আমি বলছিলাম যে নবী যেটা বলতেন ওটাই হতো রে ওই বুড়া মারা গেল পক্ষান্তরে হযরত আব্দুল্লাহ বিন আব্বাস বলছেন ও আতা জান্নাতি মেয়ে যদি দুনিয়াতে দেখতে চাও এসো দেখো আতা দড়িয়ে চলে এসেছে বলছে উনজোর এলা হাজিল মারা তিস সাউদা এই যে কালো কুচকুচায় বুড়ি মেয়ে লোকটা এটা হলো জান্নাতি আওরাত জান্নাত চমকে উঠেছে আল্লাহ জান্নাত তো কালো মাইয়া লোক তো জান্নাতে যাবে না বুড়ি তো জান্নাতে যাবে না সালা বুড়িরা বুঝুক গাল দেখ আমাকে বুড়ি আর কালো জান্নাতে যাবে না অর্থাৎ কালো হয়ে কেউ জান্নাত যাবে না ওকে আল্লাহ নূরের আকার দিবে ওদের বুড়ি হয়ে যাবে ছড়ি বুড়ি হয়ে যাবে ছড়ি ইন্না আনসার ইনশা ফাজাল্লাহুন্না আবকারা বলছে কেন এই জান্নাতি মেয়ে কেন শুধু এটা শুনুন এ হাদিসটা বুখারি শরীফের হাদিস কিতাবুত তিব্বে ওয়াল মারজা বলছে একদিন আমরা বসেছিলাম এই মেয়েটা এসে নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ উদুল্লাহ আলি আইয়াশফিয়ানি নবী গো আপনি আমার জন্য দোয়া করে দিন আমার জন্য দোয়া করে দিন ওরে ওরা দোয়া নিত কেউ তাবিজ ভরতক না ঝাড়ফুঁক করে তোক না ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করে দিন আল্লাহ যেন আমাকে ভালো করে দেয় আমাকে যেন শেফা দেয় আমি রোগ ভুগে ভুগে আমি বড় কষ্ট পেলাম আর সইতে পারি না আমার বয়স অনেক হয়ে গিয়েছে নবী গো আমাকে বড় একটা বেমারি আছে বলো বলো মা তোমাকে কি এমন বেমারি আছে আমি দোয়া করব ইন্নি উসরাও ইয়া রাসূলুল্লাহ আমাকে মির্গির রোগ আছে মির্গি বুঝেন তো আল্লাহ না করুক কোনো দুশ্মনকে মির্গির বেমার হোক নবী আমার মির্গি ছোট থেকে আছে অনেক এলাজ মোয়ালেজা করলাম অনেক দেখাশোনা করলাম কিছুতে কিছু হলো না নবী গো এখন যখন মির্গির রোগটা উঠে আল্লাহ ঘন্টার ঘন্টা ধরে আমি ছটফট করি আমার ঘর সংসার নাই কেউ দেখাশোনা করার নাই ইয়া রাসূলুল্লাহ আগুনের কাছে উঠে যায় পানির কাছে উঠে যায় খাতারনাক জায়গাতে উঠে যায় আর কষ্ট শুইতে পারি না আপনি দয়া করে দোয়া করে দিন যেন আমার মির্গির অসুখটা ভালো হয়ে যায় নবী একটু চুপ হলেন তারপরে বলছেন এরে মায়ের ছেলে এরে আমার মা তুমি বলো আমি আল্লাহর কাছে দোয়া করব তোমার রোগটা ভালো হয়ে যাবে এটা লিবা আমি দোয়া করব তোমার রোগ ভালো হয়ে যাবে
এটা নিবে না রোগ থাক তোমাকে রোগটা থাক তুমি সবুর করে নাও তুমি রোগটাকে মেনে নাও সবুর করে নাও মারে যদি তুই সবুর করে নাও যা আল্লাহ তুমি দিয়েছো তুই ভালো জানো এটা যদি তুই মেনে নাও এ মা আমি আল্লাহ রাসূল তোমাকে বলছি ফালাকিল জান্নাহ তোমার জন্য জান্নাত তোমার জন্য জান্নাত এবার বলো তোমার কাছে দুটা অফার রাখলাম আমি দোয়া করে তুই ভালো হতে চাও না রোগটা থেকে রোগটাকে রেখে দিয়ে সবুর করে তুমি জান্নাত যেতে চাও ভালো জান্নাত যাবে না তুমি রোগটা ভালো করবে কোনটা নেবে বলো ওই মেয়ে ছেলেটা যেমন নবী বলেছে জান্নাত তখন এইভাবে ওপরে মাথা করেছে জানি না আল্লাহ কি ফেরেশতাকে বললেন এরে আমার জিব্রিল জান্নাতের ছবিটা ওই আমার বান্দির সামনে তুলে ধরলে তুলে ধর ওর মনটা যেন উৎসুক হোক ও জান্নাত খানা দেখতে চায় আল্লাহরে আল্লাহ এই আমার ভয়রা এরে মুসলমানেরা আজ আমরা বলেন তো কয়জন জান্নাতের সব করি মুসলমান রে তুমি এসেছো দুনিয়া দুই দিনের দুনিয়া ইন্না লানা ফিদ দুনিয়া খুলুলা ওয়ালা লানা ইলাল আখিরাতি ইরতিহালা ওয়া ইন্না ফিস সাফার তুই মুসাফির মুসলমান তোমার স্থান হলো একমাত্র জান্নাত একমাত্র জান্নাত ওরে তোমার চেষ্টা হওয়া যায় আল্লাহ কি কৌশল আমি জান্নাত যাব নবী আমার বললেন দিনে যদি এই দোয়াটা যদি তোরা দিনে 100 বার পড়িস ওরে সমুদ্রের ফেনার থেকে যদি গুনাহ থাকে তোর মাফ হয়ে যাবে বন্ধু বলেন তো দেখি এখানে আমার হানাফি ভাইরা থাকতে পারে আমি তাদেরকে বলছি বিশ্বাস করে বলুন তো নবীকে আমি দেখি দেখিনি দেখতে পাবেন না দেখার জন্য যতই ছটফট করে ওরে মদিনাতে যখন যায় মনটা উতলা হয়ে যায় কিরা হাজার মাথা ঠুকলে নবীকে দেখতে পাবেন না নবীকে দেখার জন্য সাহাবারা দূর থেকে ছুটে আসতেন নবীর হাতে মোসাফা করার জন্য লালায়িত হয়ে থাকতেন আল্লাহরে আল্লাহ নবীর শরীরের ঘাম লাওয়ার জন্য মদিনার মেয়ে ছেলেরা সিসি নিয়ে ছুটে আসতো করে কিন্তু আমরা পাইনি ওরে নবীর হাতে যে মোসাব করে নিত আল্লাহ ও যেন রসমের সুতা হাতে ধরে নিল আর সারা শরীর তার ময়কা যেত করে বন্ধ কিন্তু বলো আমরা এত বছর পরে এলাম কিন্তু আমার নবী বলছেন রে আমার উম্মতেরা তুমি দুনিয়ায় যেখানে থাকো না কেন দুনিয়ার যেখানে থাকো আমাকে দেখো বা না দেখো তোমরা যদি একটা কাজ করো একটা কাজ দিনে দুইবার যদি করো একবার ফজরের নামাজের পরে আর একবার মাগরিবের নামাজের পরে ওই একটা ছোট্ট কাজ যদি তুই দিনে দুইবার তুমি করো তিনবার করে করতে তো হবে না ওই জিনিসটা বলতে হবে তিনবার করে যদি বলো আমি নবী মুহাম্মদ কিয়ামতের দিন আমি ফেরেশতার দ্বারা তোমাদেরকে আমি চিনা লিব আর চিনে চিনে আমি নিজে তোমাদের হাতকে ধরব যেমন বন্ধু বন্ধুর হাত ধরে নাই বড় ছোটর হাত ধরে নাই ওরে আমি পিয়ার করে তোমাদের হাত ধরে নেব ইয়াদি আলাইয়া দেহি আমার হাত হবে ওর হাতের ওপরে আর হাত ধরে আমি দু হাত দুলাতে দুলাতে দলতে দলতে তাকে সঙ্গে করে জান্নাত নিয়ে যাব একবার জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুসলিমই আমি সংগ্রামী আমি আমি চিররণ বীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারে তাকবীর জোরে বলো নারে তাকবীর আমি মুসলিম সংগ্রামী আমি আমি চিররণ বীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারে তাকবীর বিপ্লবী আমি চির সৈনিক চির দুর্জয় চির নির্ভীক বিপ্লবী আমি চির সৈনিক চির দুর্জয় চির নির্ভীক আল কোরআনের শামশের আমি আল কোরআনের শামশের আমি কোটি কোটি করে রাতের নীর নারে তাকবীর মুসলিম আমি সংগ্রামী আমি আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারে তাকবীর আল্লাহ নাম টানিতে এত বকিলি করছেন কেন আমি বলেছিলাম না যে ওরা যদি জয় শ্রীরাম দেয় আপনি ওরকম শক্তি নিয়ে বলুন একবার আমার সঙ্গে বলবেন তো
আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এ সুরা আল্লাহর নামের গান গায়, এ সুরা মন প্রাণ জোড়ায়, এ সুরা আল্লাহর নামের গান গায়, এ সুরা মন প্রাণ জোড়ায়, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এ মধুর নামটি নিলে হৃদয় হাসে, এ মধুর নামে সুখ নেমে আসে, এই নামের তুলনা মিলে না মিলে না, এই নামের তুলনা মিলে না মিলে না, তুলনা নাই নাই নাই। এসরা আল্লাহর নামের গান গায়, এসরা মন প্রাণ জোড়ায়, একবার মহব্বত সঙ্গে বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। যে নামেতে ইব্রাহিমের আগুন হলো পানি, যে নামেতে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দিবেন তিনি, রেমন সাড়া দিবেন তিনি। এ মধুর নাম টেনে মেটায় হতাশার জ্বালা, গলেতে পর সে নামের মালা, এই নামের তুলনা হবে না হবে না, এই নামের তুলনা হবে না হবে না, তুলনা নাই নাই নাই। এসরা আল্লাহ আল্লাহর নামের গান গায়, এসরা মন প্রাণ জোড়ায়, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, জোরে বলো আল্লাহু আকবার। জি হ্যাঁ, মেয়েটাকে অফার দিলেন, কি নেবে, রোগটা ভালো নেবে না রোগ থাক সবুর করে নাও, তোমার জন্য জান্নাত। কথাটা এখানে রাখছি। মেয়েটা চট করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো বয়স চলে গেল, আর কয়দিন দুনিয়াতে বাঁচব, আমি যে জান্নাতখানা দেখলাম নদী, আর আমার তড়া সহে না, আর দেরি সহে না, রোগ আমার থেকে যাক আমি সবুর করে নিলাম, আমি মেনে নিলাম, আমি জান্নাতখানা চাই। হায় রে মেয়েটার ইমান, আর আমি আপনাদের বললাম, নবী বললেন, এরে শিকর্ণার মানুষেরা, এরে পুরুষেরা, এরে মেয়ে ছেলেরা, এরে জওয়ানেরা, এরে জওয়ান লড়কিরা, এরে বুড়োরা, শোন শোন, ওরে দি একটা ছোট্ট দোয়া, ছোট্ট দোয়া, তিনটা কথার দোয়া, ফজরে যদি তিনবার পড়িস, মগরবে যদি তিনবার পড়িস, এটা যদি তোর অভ্যাস, এটা যদি তোর আদত হয়ে যায়, কিয়ামতের দিন আমি তোর হাত ধরে, হাত ধরাধরি করে, দুই ভাবি দুই বন্ধু দুই দোষ যেমন চলে চলে, ওরে আমি ওইভাবে তোর হাতটা ধরে আমি তোকে জান্নাতে নিয়ে যাব। বলুন কে কে, আপনারা কয়জন আছেন যে আল্লাহ এটা মনে মনে চাইছেন, যে আল্লাহ যেন রসুল আমার হাতটা ধরে সেই দিন রসুলের জন্য দেখা পাই, রসুল যেন আমার হাতটা ধরে আমাকে জান্নাতে নিয়ে যেতে চায়। দেখি আজ ঈমান দেখবো আপনাদের, নবীর মহব্বত দেখবো আপনাদের, কয়জন চাইছেন একবার হাতটা উঠে দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ, দোয়া করব, আল্লাহ হে রাব্বুল আলামিন, হাত তো অনেক উঠেছে, ওই মেয়ে ছেলেটার মতন এরাও জান্নাত যেতে চায়, এরাও জান্নাত যেতে চায়, এবং নবীর হাতে হাত রেখে যেন জান্নাত যেতে চায়। কিন্তু বন্ধুরে আমার, জান্নাত সহজ ব্যাপার নয়, জান্নাত যেতে গেলে সাতটা চেকপোস্ট পার হতে হবে, ওখানে আপনার কিন্তু হচ্ছে পাসবুক দেখবে, টিকিট দেখবে, টিকিট যদি থাকে তাহলে তো যেতে পারবেন, নচেত নবীকে বলবেন, ইয়া রাসূল আল্লাহ আপনি এর হাতটা ছেড়ে দেন, এর মধ্যে পাসবুক নাই, শুধু মুখে দাবি করেছিল, মুখে দাবি করে তোমার মাহবুব, তোমার ভালোবাসা বলে।
আজ যে হাতগুলো উঠেছে এখনো ওই হাদিসটা আমি মোকাম্মল করিনি, ওই বুড়ির হাদিসটা। ও বলে দিল যে আমি সবর করলাম, জান্নাত নিব, আপনারা জান্নাত নিব বলে হাত উঠালেন, আর হাত উঠালছেন উপরে আল্লাহর আরশের দিকে। ভাইজান একটু কাজ করে দেখাতে হবে, আমি বেশি নয় বেশি নয়। এই কোরআন 30 পারা কোরআন, এই কোরআনের জন্যই আমার নবী 23 বছর ধরে কাফেরের মার খেলেন, গাল খেলেন, রক্ত ঝরালেন, তায়েফের মাঠে মার খেতে খেতে নবী বেহুশ হয়ে গেলেন, উহুদের মাঠে নবীর দুইটা দাঁত ভেঙে দিলে এই কোরআনের জন্য। আল্লাহ রে আল্লাহ, এই কোরআন এমনই একটা কিতাব, যখন কেউ পড়ে সুর দিয়া পড়ে তো আল্লাহ আরশে বসে বসে শুনে, আল্লাহ নিজে শুনে। বন্ধু আমার, কোরআন একটা কিতাব, যে একটা হরফ যদি আপনি পড়েন 10 নাকি, যে পড়ল 10, যে শুনল 10, অর্থাৎ জয়টা হরফ, হরফে হরফে 10-10 করে নাকি পাওয়া যায়। এই কোরআনকে যে ভালোবাসলো, আমার আল্লাহ বলছেন ওরে আমাকে ভালোবাসলো, কারণ কোরআনটা হচ্ছে আমার কালাম রে। আর এই কোরআন বেশি বেশি করে যারা পড়ে আর দোয়া করার মৌকা পায় না, আমার আল্লাহ বলছেন ওরে তোরা কোরআনকে বেশি বেশি করে পড়, বেশি বেশার করে শোন, তোরা চাহা বা না চাহা আমি জানি যে তোর জীবনে কি কি লাগবে, বিনা চাহাতে একমাত্র কোরআনের জন্য আমি তোর দরকারকে পুরা করে দেবো, আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, এখন যদি আমি বলি আপনারা বাড়ি যাবেন, আর বাড়ি গিয়ে আপনি নিজে যদি না জানেন, আপনার বহু বেটি পোতা পোতেন যারা জানে ওকে উঠিয়ে বলেন এক পারা কোরআন পড়ো তো, আজ শুনে তারপরে ঘুমাবো, এটা সম্ভব নয়, এটা মুমকিন নয়, এক পারায় সহজে সহজ হবে না। কিন্তু বন্ধু আমার, এক পারা কোরআনে যত হরফ আছে, ধরে নিন 2000-3000 হরফ, এবার 10-10 হরফে হরফে 10-10 করে যদি নেকি হয় কত নেকি বলেন, জান্নাত যাওয়াটা কত সহজ, জান্নাত যাওয়াটা কত সহজ। আজ আপনারা উড়ি এক পারা করে কোরআনের নেকি, কোরআনের নেকিটা নিয়ে বাড়ি যেতে চান কি চান না, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ওরে তোমার নিয়াতের উপরে আল্লাহ নেকি নেকি দান করবেন। আমি না পড়ে না শুনে আমি এক পারা কোরআন নেকি পেতে পারি, আমি কাবা ঘর দেখিনি কিন্তু না দেখে আমি কাবা ঘর ছোঁয়ার আমি নেকি পেতে পারি, একমাত্র নিয়াতের প্রয়োজন। আমি 30 পারা কোরআন আমি 30টা মুসলমানকে দিয়ে দিলাম, আমি 30টা মুসলমানের ভাগ করে দিলাম, এবার আমি দেখব আল্লাহওয়ালা আল্লাহর বান্দাকে, আল্লাহর ভালোবাসাকে। এক পারা কোরআন ওরে জান্নাতের বিনিময়ে আর হাজার হাজার নেকির বিনিময়ে, এক পারা কোরআন নেকি নিয়ে যান, বেশি কিছু লাগবে না, কিন্তু এক পারা কোরআনের সওয়াব, এক পারা কোরআনের নেকি নিতে গেলে আপনার কাছে আমি বেশি দাবি করব না, মহাইটেন বাকিতে হোক, নগদে হোক বা টাকার বদলে কোনো জিনিস হোক, বেশি নয় মাত্র 500 ওরে টাকা পয়সার দাম জীবনের চেয়ে বেশি নয়, এক পারা কোরআন, এক পারা কোরআন।